প্রথম কথা হচ্ছে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ যাবে না। এখন বলা হচ্ছে যে আমরা উৎপাদনে কেন হাত দিচ্ছি না, আমরা অবশ্যই উৎপাদনে হাত দিচ্ছি এবং পহেলা নভেম্বর থেকে আমরা বলে দিয়েছি যে আমরা মার্কেটে মার্কেটে রেইড করব শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের জন্য, আর কোনো প্লাস্টিকের ব্যাপারে আপাতত না। এইটা ব্যবসায়ীদের মধ্য থেকে একটা উস্কানি দেয়া হচ্ছে, সকল প্লাস্টিক বন্ধ করবে, সকল প্লাস্টিক বন্ধ করবে। সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি, হলে সেটা তো গোপনে হওয়ার কোনো সুযোগ নেই, ওটা প্রকাশ্যেই হবে, আলাপ আলোচনা করে হবে, বিশ্বের আর কোন কোন দেশ কী ব্যবস্থাপনা করেছে সেটার আলোকে আমাকে আমার সিদ্ধান্ত নিতে হবে। সব দেশ প্লাস্টিক একটা একটা করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক একবার ব্যবহার করে ফেলে দিই বন্ধ করবে, আর আমি শুধু শুনে যাব এটা করলে নাকি বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে, তা তো হয় না। অন্য দেশের ব্যবসায়ীরা তো বলে না যে তাদের অর্থনীতি ধসে পড়বে, আমার দেশের ব্যবসায়ীদের অর্থনীতি খালি ধসে পড়ে কেন? যদি আমি বলি প্লাস্টিকের স্ট্র ব্যবহার করেন না, তাহলে কী হবে, জনজীবন কেন বিপর্যস্ত হবে? যদি আমি বলি প্লাস্টিকের কাঁটা চামচ ব্যবহার করেন না, জনজীবন কেন বিপর্যস্ত হবে? আর আমি তো আজকেই না বলছি না, আমি কথা শুনে ব্যবস্থা বুঝে বলবো। হ্যাঁ, এই মুহূর্তের কাজটা হচ্ছে শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগ। এখন দেখেন, সুপার শপগুলোতে আমরা কিন্তু একটা ইনফর্মাল মনিটরিং চালু রেখেছি, দুটো সুপার শপ ছাড়া আর কেউই এই ধরনের যুক্তি নিয়ে এগিয়ে আসে না। আপনার যদি 100,000 পলিথিন শপিং ব্যাগ লাগতো, 100,000 প্লাস্টিক পাটের ব্যাগ আপনার লাগবে না, কারণ পাটের ব্যাগ তো আপনি ফেলে দেবেন না, কাজেই ব্যাগ লাগার পরিমাণ আপনার কমে আসবে। আপনাদের কি সমস্যা আছে এটা বসবেন মন্ত্রণালয়ের সাথে, সরবরাহকারীর সাথে, সেটা না বসে খালি মাঝখানে একটা কাউকে খুঁজে পেতে চান যে আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবে। তাহলে জিনিসপত্রের দাম যখন বাড়ে তখন তো এই কাজটা করেন না, তখন তো আরামসে জিনিসের দাম বাড়িয়ে দেন, তখন ক্রেতা কিনতে পারলো কি না পারলো সেটা তো মাথায় রাখেন না। শুধু পাটের কথা বললে সেই কথা নিয়ে চলে আসেন কেন আগে, আর পাটের কোন ডিজাইনের ব্যাগটা নেবেন সেটাও গুরুত্বপূর্ণ। একটা জিনিস যেটা আপনারা ফ্রি দেবেন ওটার উপরে আপনারা দাম রাখবেন কেন? সেটার উপর দাম রেখে মানুষের অভ্যস্ততা করতে তো আপনাকে বলা হয়নি, আপনি দিয়ে বলবেন আগামীবার যখন বাজার করতে আসবেন তখন এই ব্যাগটা সাথে নিয়ে আসবেন, তা না বলে আপনি দাম রাখছেন কেন? পাটের এবং চটের কোন ব্যাগটা আপনি রাখবেন, কোন ব্যাগটা বাজার করার উপযোগী সেটা আপনাকে বুঝতে হবে। আপনি খুব ফ্যান্সি একটা পাটের ব্যাগ দিলে ওইটা ফ্যান্সি দেখতে সুন্দর হবে, কিন্তু ওইটা তো আসলে মানুষের ভার বহন করার জন্য ঠিক হবে না। আপনি যদি চান যে আপনার ছেলে মেয়ে নাতি পুতি ওই মাইক্রোপ্লাস্টিক খাক, ব্রেইনের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, কিডনির মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, মায়ের দুধে মাইক্রোপ্লাস্টিক, বাংলাদেশের লবণে চিনিতে মাছে মাইক্রোপ্লাস্টিক, তাহলে আপনাদের ব্যবসা আপনারা কন্টিনিউ করেন, আমরা কিছু বলবো না। সেটা যদি না চান তাহলে আপনাদেরকে সরে আসতে হবে, এবং সরে আসতে হবে ওই প্রত্যয় থেকে যে আমরা মানুষকে এরকম ঝুঁকিপূর্ণ জিনিস দেবো না।